আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি জানি নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে আমারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সামনে আমি হাজির হয়েছি অ্যাডাম মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর রেনাল ক্রপ পার্টের টপিক নিয়ে। আজ আমরা পড়ব ক্রনিক রেনাল ফেলার। আমাদের টপিকে দুটো আছে, একটা ল্যাকুট রেনাল ফেলার, একটা ক্রনিক রেনাল ফেলার। আমরা ক্রনিকটা পড়বো এই জন্যই, ক্রনিকটাই আমাদের বেশি আসে। তো ক্রনিক রেনাল ফেলার বলতে যে ক্রনিক কথাটা আসলে আমরা সাধারণত বলি যে 14 দিন পরেই আমরা ক্রনিক হিসাবে ধরি, কিন্তু এটা ক্রনিক বলতে বুঝবো কয়েক মাস, হ্যাঁ কয়েক মাস যাব বা কয়েক বছর যাব, হ্যাঁ যেটা হয়েছে। তো ক্রনিক রেনাল ফেলার ইজ অ্যান ইরিভার্সিবল ডিটারিওরেশন ইন রেনাল ফাংশন, যে এটা ইরিভার্সিবল, কখনোই আর পরিবর্তন হবে না, মানে আগের জায়গায় ফিরে আসবে না। ডিটারিওরেশন মানে হয়েছে এটা যা ক্ষয় বা আপনার ক্ষতিকর দিক, সেটা হচ্ছে কি রেনাল ফাংশনের ক্ষতিকর দিক ডেভেলপ করছে, হুইচ গ্রেজুয়ালি ডেভেলপ ওভার এ পিরিয়ড অফ এ ইয়ার। এটা তৈরি হয় অনেক দিন যাবে, এক বছর, দুই বছর, তিন বছর, হ্যাঁ অনেক বছর দিন বছর যাব তার এই সমস্যাটা হলে তার কী হচ্ছে, শেষ পর্যায়ে এসে তার কিডনিটা অকেজ হয়ে গেছে, বিকল হয়ে গেছে। তাহলে যদি সঙ্গে আসে আমরা বলবো ক্রনিক রেনাল ফেলার ইজ অ্যান ইনভার্সিবল ডিটারিওরেশন ইন এ রেনাল ফাংশন, এ পর্যন্ত থেমে যাও, হুইচ গ্রেজুয়ালি ডেভেলপ ওভার এ পিরিয়ড অফ ইয়ার্স। আবার বলি ক্রনিক রেনাল ফেলার ইজ অ্যান ইরিভার্সিবল ডিটারিওরেশন ইন রেনাল ফাংশন হুইচ গ্রেজুয়ালি ডেভেলপস ওভার এ পিরিয়ড অফ এ ইয়ার্স। তো আমরা এক কথায় বলবো যে ক্রনিক রেনাল ফেলার বলে বলতেছি যে রেনাল ফেলার মানে, রেনাল মানে হলো কিডনি, ফেলার মানে হলো যে আর ব্যর্থ হওয়া, মানে কিডনি আর কাজ করছে না। ক্রনিক রেনাল ফেলার সংজ্ঞাটা আবার বলি আমরা, ক্রনিক রেনাল ফেলার ইজ এ ইরিভার্সিবল ডিটারিওরেশন অফ রেনাল ফাংশন হুইচ গ্রেজুয়ালি ডেভেলপ, ধীরে ধীরে এটার উন্নতি হবে কি, এটা আরও ক্ষতির দিকে তো যাবে ওভার এ পিরিয়ড অফ এ ইয়ার্স। এটা হতে পারে কি নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে হতে পারে, সেটা হতে পারে বছর, কয়েক বছর যাব, কী কী কারণে রেনাল ফেলার হতে পারে। এক নম্বর হলো কনজেনিটাল অ্যান্ড ইনহেবিটেড। কনজেনিটাল মানে কি, আমাদের জন্মগত যে কোনো কারণ হতে পারে, সেটা এক নম্বরে বলতেছে কি আপনার পিকেডি পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা একটা কারণ হতে পারে। কনজেনিটাল হাইপারপ্যালেসিয়া, তার অ্যালপোর্ট সিন্ড্রোম, অ্যালপোর্ট সিন্ড্রোমটা হলো যে গ্লোমেরুলোনেফ্রাইটিসটা, হ্যাঁ কনজেনিটাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের কারণে হতে পারে। তারপর হলো ভাস্কুলার ডিজঅর্ডার, রেনাল আর্টারি স্টেনোসিস, যে রেনাল আটারিগুলো আছে স্টেনোসিস মানে হলো বন্ধ হয়ে যাওয়া, সেই আটারিগুলো কী হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তারপর হাইপার টেনশন, সেখানে কী হবে যদি কারো হাইপার টেনশন থাকে সেটার অনেক কল্যাণ হওয়ার চান্স থাকে। গ্লোমেরুলার ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজ আমরা বলছি গত ক্লাসে এজিএন, যেমন ক্রনিক গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথি এটসেট্রা। তো এখন বলবো ইন্টারস্টিশিয়াল ডিজিজ, যেমন ক্রনিক পাইলোনেফ্রাইটিস, নেফ্রাইটিসের মধ্যে যদি কখনো আপনার কিডনি কিডনিগুলো পারে, নেফ্রাইটিসে সাধারণত অধিকাংশই হয় আপনার রেনাল স্টোন দ্বারা। রিফ্লেক্স নেফ্রোপ্যাথি, কখনো তার যদি কিডনি ওভারলোড হয়ে যদি আবার তখন ইনফেকশন ডেভেলপ করে সেক্ষেত্রে হতে পারে। অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, অতিরিক্ত মাত্রা অ্যানেসথেটিক মানে কি পেন কিলার খাওয়ার ফলে অনেক সময় দেখা যায় কী হয় আমাদের রেনাল ফেলার হতে পারে। তাহলে আমরা কী কী পড়লাম কজের মধ্যে, এক নম্বরে কনজেনিটাল, দুই নম্বরে ভাস্কুলার ডিজঅর্ডার, তিন নম্বরে হাইপারটেনশন, চার নম্বরে গ্লোমেরুলার ডিজিজ অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ডিজিজ। কনজেনিটালের মধ্যে আমরা পড়ছি পিকেডি, কনজেনিটাল হাইপারপ্যালেসিয়া, অ্যালপোর্ট সিন্ড্রোম। ভাস্কুলারের মধ্যে রেনাল আর্টারি স্টেনোসিস, হাইপারটেনশন, গ্লোমেরুলার ডিজিজ, ক্রনিক গ্লোমেরুলার নেফ্রোপ্যাথি, ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথি। ইন্টারস্টিশিয়াল ডিজিজের মধ্যে আছে ক্রনিক পাইলোনেফ্রাইটিস, রিফ্লেক্স নেফ্রোপ্যাথি, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো সিস্টেমিক ডিজিজ, যে সমস্ত ডিজিজের কারণে তা হতে পারে,
ডায়াবেটিক মেলিটাস, ম্যালিগন্যান্ট ডিজিজ, মাল্টিপল মায়েলোমা এন্ড প্লাজমা সেল ম্যালিগন্যান্সি। একটা দেখা যায় যে প্লাজমা সেল ম্যালিগন্যান্ট ডিজঅর্ডার যদি হয় কখনো, এক কথায় ক্যান্সার, মায়েলোমা, হ্যাঁ এটা এক ধরনের ক্যান্সার, প্লাজমা সেল ক্যান্সার। তা অবস্টেটিক ইউরোপ্যাথি যদি কখনো আপনার অবস্টেটিক ইউরোপ্যাথি, আপনার ইউরোটাতে যদি কোনো কারণে কোনো স্টোন, ব্যারাল স্টোন দ্বারা আটকে থাকে, সেক্ষেত্রেও আপনার কোনো ব্যারাল ফেল হওয়ার চান্স থাকে, এটা একটা কজ। সিস্টোস্টোমাসিস এটা এক ধরনের ডিজিজ যেটা আমাদের রেনালকে ফেলোরকে সহায়তা করে হজম ভূমিকা পালন করে থাকে। তো হাইপার ইউরেসিমিয়া অ্যান্ড নর্মাল আপ টু 7 মিলিগ্রাম, তা বলছে কি এইসব হাইপার ইউরেসিমিয়া ডিজিজের কারণেও আপনার এই কী হতে পারে, ক্রনিক রেনাল ফেলোরটা হতে পারে। তবে বেশিরভাগ এই কজগুলোর মধ্যে তোমরা যদি ভিতরে গোড়া না দিতে পারো তো দেড়টা করে পয়েন্টটা পর্যন্ত তোমরা লিখতে হবে, নাহলে কিন্তু আসলে ফুল মার্ক আশা করা যাবে। ডিজিজটা একটু কঠিন মনে হলেও তোমরা একটু সহজ করে পড়বা, যেমন আমরা আগে করেছিলাম কনজেনিটাল, তারপর বলছিলাম কি, তারপর বলছিলাম হাইপার টেনশন, তারপর ভাস্কুলার ডিজিজ, তারপর বলছিলাম কি সিস্টেমিক ডিজিজ, ম্যালিগন্যান্ট ডিজিজ, অবস্টেটিক ইউরোপ্যাথি অ্যান্ড হাইপার ইউরেসিমিয়া এটসেট্রা। তো ক্লিনিক্যাল ফিচার অফ, এখন বলবো আমরা ক্লিনিক্যাল ফিচার অফ রেনাল ফেলিওর, কী কী ক্লিনিক্যাল সাইন সিমটম আসে, তোমাকে পেশেন্ট তোমাকে এসে বলবে যে আমার এই সমস্যা হচ্ছে। তো কম্পিটেবল হিস্ট্রি, এখন প্রথমে হিস্ট্রি নিবে, হিস্ট্রি লং হিস্ট্রি অফ ডায়াবেটিক মেলাটাস, সে বলবে আমাদের অনেক দিন যাবত কী হয়েছে আমার ডায়াবেটিক মেলাটাস ঘটতেছে, তাছাড়া পেশেন্ট কী কী আসবে, দেখা যাবে যে তার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হবে কত, 20 নিচে। তাছাড়া আরো কিছু সাইন সিমটম ডেভেলপ করবে, যেমন নকচুরিয়া, রাতে বারবার পেশাব হবে, ব্যাগো সিমটম, কিছু কিছু ব্যাগো সিমটম করবে, যেমন তার কোনো কিছু করলে টায়ার্ডনেস লাগবে, অ্যানোরেক্সিয়া হবে, নাউশিয়া হবে, হ্যাঁ হেমাটোলজিক্যাল সিমটম, যেমন এনিমিয়া ডেভেলপ করবে, ব্লিডিং ম্যানিফেস্টেশন, আর ব্লিডিং হতে পারে, তারপর জিআইটি ব্লিডিং, অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া, হেমাটোমাসিস, হেমাটোমাসিস মিনস কি রক্তবমি, হ্যাঁ ওর সাথে রক্ত আসা, কনস্টিপেশন, হ্যাঁ কনস্টিপেশন যাওয়া, ম্যালেরিয়া, ম্যালেরিয়া হলে পায়খানা রাস্তায় ব্লাড যাওয়া, ঠিক আছে, বা কারো রক্ত যাওয়া, ভোমিটিং, হ্যাঁ ভোমিটিং হতে পারে, রেসপিরেটরি সিন্ড্রোমের মধ্যে ডিসপ্নিয়া, পালমোনারি ইডিমা, ফিচার অফ নিউমোনিয়া কি আসবে, যখন তার এই পানিগুলো সারা শরীরে ছড়াই করবে তার ডিসপ্নিয়া, শ্বাসকষ্ট হবে, পালমোনারি ইডিমা হবে, হ্যাঁ দুইগুলা আছে কি পানি জমে যাবে, ফিচার অফ নিউমোনিয়া, আস্তে আস্তে নিউমোনিয়া ডেভেলপ করবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আছে হাইপার টেনশন, হ্যাঁ আমরা আগেই বলেছি, অ্যাথলেরোসিস, তারপর সিসিএম, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর অথবা হার্ট ফেলোর, তারপর কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস হতে পারে, রেনাল অস্টিওডিস্ট্রফি, মানে বলতেছে রেনালের যে আমাদের অস্টিও যে হাড়গুলো আছে সেগুলো কী হবে আস্তে আস্তে শুকিয়ে যাবে, ইউরিনারির মধ্যে অলিগুরিয়া, হ্যাঁ অলিগুরিয়া মানে কি,
ওলিগুডিয়া মানে ওর 300 নম্বরের নিচে যদি আসে তখন ওলিগুডিয়া পলিউডিয়া মানে 2000 বেশি হলে তাহলে পলিউডিয়া অ্যানুডিয়া মানে হলো 0 এমএল আর ইডিমা মানে হলো কত সরাসরিতে পানি চলে আসা না আবার বলতেছে যে ওলিগুডিয়া মানে হলো আপনার 300 এমএলের নিচে যদি পড়ে তখন হয় তাকে ওলিগুডিয়া পলিউডিয়া মানে হলো 2000 এমএল এর উপরে আর অ্যানুডিয়া মানে হলো কত সারা দিনের 24 আওয়ারসে ইউরিন প্রোটিন আর ইউরিন আউটপুট কত হবে 0 এমএল এন্ড ইডিমা সারা শরীরে তার কি ভাপ পা মুখে সব জায়গায় কি আছে রাজ্যে সব কি পানি জমে যাবে তো আমরা আজকে তো করলাম হলো ক্লিনিক্যাল ফিচার পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট করব সে পর্যন্ত আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ।